নমস্কার আমি সুইটি আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা ডাব্লু বি এস এসসি বা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আজ আমি আলোচনা করবো পঁয়ত্রিশটি প্রশ্ন তোমাদের যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই ধরনেরই পঁয়ত্রিশটি প্রশ্ন আজ আমি আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ তাই তোমরা একটু মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এই ধরনের ভিডিও আমি রেগুলার দিতে থাকবো তাহলে চলো শুরু করি আজকের আলোচনা আজকে দেখো প্রথম প্রশ্নটি হল ঋগবেদের বালখিল্য সূক্তের সংখ্যা কয়টি ঋগ্বেদের বালখিল্য সূক্তের সংখ্যা কয়টি আমাদের সকলের জানা খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে এগারোটি ঋগবেদে এগারোটি বালখিল্য সুক্ত রয়েছে নেক্সট দু নাম্বার প্রশ্নটি কি দেখব দু নাম্বার প্রশ্নটি হলো কর্মচোদনা আনি এটি কার মতামত অর্থাৎ এই যে উক্তিটি কর্মচোদনা ব্রাহ্মণ আনি এই উক্তিটি কার এখানে দেখো উত্তর হবে চারেরটা সঠিক আপস্তম্ভ আপস্তম্ভ ব্রাহ্মণের ব্রাহ্মণের লক্ষ্য নিরূপণ প্রসঙ্গে আপস্তম্ভ কি বলেছিলেন কর্মচোদনা ব্রাহ্মণ আনি অর্থাৎ জাগযোগ্যাদি ক্রিয়াকলাপে চোদনা অর্থাৎ নির্দেশ যে গ্রন্থে পাওয়া যায় তাই হচ্ছে ব্রাহ্মণ তাহলে কর্মচোদনা ব্রাহ্মণ এই উক্তিটি কার উক্তিটি হচ্ছে আপস্তম্ভের উক্তি নেক্সট তিন নম্বর প্রশ্নটি কি তিন নাম্বার প্রশ্নটি হলো ইতরার পুত্র মহিদাস কোন ব্রাহ্মণের সষ্টা অর্থাৎ এখানে কতগুলি ব্রাহ্মণের নাম দেওয়া আছে এদের মধ্যে কোন ব্রাহ্মণটির স্রষ্টা হচ্ছেন ইতরার পুত্র মহিদাস এখানে উত্তর কোনটি হবে উত্তর এখানে দেখো দু সঠিক হবে ঐতরে ব্রাহ্মণ ঐতরে ব্রাহ্মণের স্রষ্টা হচ্ছেন ইতরার পুত্র মহিদাস নেক্সট চার নাম্বার প্রশ্নটি হল প্রশ্নোপনিষদ কতগুলি মন্ত্র রয়েছে অর্থাৎ প্রশ্নপনিষদে কতগুলি মন্ত্র রয়েছে এখানে উত্তর কোনটি হবে উত্তর দেখো তিনেরটা সঠিক হবে সাতষট্টিটি মন্ত্র রয়েছে প্রশ্নপনিষদ হচ্ছে অতপবেদের উপনিষদ এবং এই উপনিষদে ছয়টি অধ্যায় রয়েছে ও সাতষট্টি মন্ত্র রয়েছে তাহলে প্রশ্নপনিষদে কতগুলি মন্ত্র রয়েছে আমরা দেখলাম সেটি হচ্ছে সাতষট্টিটি মন্ত্র রয়েছে নেক্সট পাঁচ নাম্বার পাঁচ নাম্বার প্রশ্নটি হল বেদব্যাস কোন শিষ্যকে যজুর বেদ শিক্ষা দিয়েছিলেন বেদব্যাস কোন শিষ্যকে যজুর বেশ শিক্ষা দিয়েছিলেন উত্তর কোনটি হবে উত্তর দেখো দুয়েটটা সঠিক হবে বৈশম্পায়ন বেদব্যাস বৈশম্পায়নকে পায়নকে যজুর বেশ শিক্ষা দিয়েছিলেন নেক্সট ছ নম্বর ছ নম্বর প্রশ্নটি হল বিকল্পগুলির মধ্যে কোন পাঠটি বিকৃতি পাঠ অর্থাৎ কতগুলি পাঠের নাম দেওয়া আছে এদের মধ্যে কোন পাঠটি হচ্ছে বিকৃতি পাঠ উত্তর কোনটি হবে উত্তর দুয়েরটা সঠিক হয়ে যাবে জটা পাঠ দেখো পদপাঠ সংহিতা পাঠ এবং ক্রমো পাঠ এই তিনটি হচ্ছে প্রকৃতি পাঠ কেবলমাত্র জটা পাঠটাই হচ্ছে বিকৃতি পাঠ নেক্সট সাত নাম্বার প্রশ্নটি হলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাত্তায়ন সূত্র কোন বেদের সঙ্গে সম্পর্কিত কাত্তায়ন সূত্র কোন বেদের সঙ্গে সম্পর্কযুক্ত উত্তর কোনটি হবে উত্তর দুয়েরটা সঠিক হবে শুক্ল যজুর্বেদ শুক্ল বেদে সৌত সূত্রের সংখ্যা হচ্ছে তিনটি কি কি কাতায়ন বৈধায়ন এবং আপস্তম্ভ তাহলে কার্তায়ন সৌতসূত্র কোন বেদের সঙ্গে সম্পর্কযুক্ত সেটি হচ্ছে শুক্ল যজুর্বেদ নেক্সট আট নাম্বার প্রশ্নটি হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংগীত শাস্ত্রের মূল উৎস হিসাবে ধরা হয় কোন বেদটিকে অর্থাৎ ভারতীয় শাস্ত্রে উৎস কোন বেদ উত্তর এখানে দেখো তিনেরটা সঠিক হয়ে যাবে সামবেদ সামবেদকেই ভারতীয় সঙ্গীত শাস্ত্রের মূল উৎস হিসাবে ধরা হয়ে থাকে নেক্সট নাম্বার প্রশ্নটি হল ঋগ্বেদে সবচেয়ে বেশি স্তুত হয়েছেন কোন দেবতা এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন ঋগ্বেদে সবচেয়ে বেশি স্তুত হয়েছেন কোন দেবতা উত্তর এখানে দেখো দুয়েরটা সঠিক হয়ে যাবে ইন্দ্র ঋগ্বেদে সবচেয়ে বেশি স্তুত হয়েছিলেন ইন্দ্র নেক্সট দশ নম্বর প্রশ্নটি হলো বেদমন্ত্রের স্বর বর্ণ মাত্রা প্রভৃতি ঠিক রেখে বেদ পাঠের পঠন পদ্ধতিকে কি বলা হয়ে থাকে উত্তর কোনটি হবে উত্তর এখানে তিনেরটা সঠিক হবে শিক্ষা অর্থাৎ বেদ মন্ত্রে বর্ণ মাত্রা প্রভৃতি ঠিক রেখে বেদ পাঠের যে পঠন পদ্ধতি তাকে বলা হয়ে থাকে শিক্ষা নেক্সট এগারো নম্বর প্রশ্নটি হলো দ্রৌপদীর স্বয়ম্বর মহাভারতের কোন পর্বে রয়েছে অর্থাৎ দ্রৌপদী স্বয়ম্বরের আয়োজন হয়েছিল সেটি মহাভারতের কোন পর্বে উল্লেখ রয়েছে ঘটনাটি এখানে উল্লেখ এখানে দেখো সঠিক হবে তিনেরটা সঠিক হয়ে যাবে আদি পর্বে মহাভারতের আদি পর্বে দ্রৌপদী স্বয়ম্বর হওয়ার ঘটনাটির উল্লেখ রয়েছে এই ধরনের এক দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে রামায়ণ এবং মহাভারতের ঘটনাবলী থেকে নেক্সট বারো নাম্বার প্রশ্নটি হলো দেখো কর্পুর মঞ্জরি নাটকটি কোন ভাষায় রচিত হয়েছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ করপুর মঞ্জরি নাটকটি কোন ভাষায় রচিত হয়েছে উত্তর এখানে তিনেরটা সঠিক হয়ে যাবে প্রাকৃত ভাষায় রচিত হয়েছে দেখো রাজশেখর প্রাকৃত ভাষায় চারটি অঙ্ক বিশিষ্ট শৃঙ্গার রসপ্রধান সটক শ্রেণী দৃশ্যকাব্য করপুর মঞ্জরি রচনা করেন এই নাটকটি পুরোটাই প্রাকৃত ভাষায় রচিত হয়েছে আর এটি রাজশেখরের প্রথম নাট্য প্রয়াস ঠিক আছে এরপর আমি নেক্সট প্রশ্ন দেখি তেরো নাম্বার প্রশ্নটি হলো দেখো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন পুতুল নাচ থেকে যে নাটকের উৎপত্তি হয়েছে এই মতামতটি কার পুতুল নাচ থেকে নাটকের উৎপত্তি এই মতটি কে দিয়েছিলেন উত্তর এখানে একেরটা সঠিক হয়ে যাবে পিসেল পিসেলের অধ্যাপক পিসেলের মতানুসারে প্রাচীন পুতুল নাচ থেকেই সংস্কৃত নাট্যাভিনয়ের সূত্রপাত হয়েছিল নেক্সট চোদ্দ নাম্বার প্রশ্নটি দেখো কি আছে সর্বতেজময় হিস কাকে সর্বতেজময় বলা হয়েছে দেখো সর্বতেজময় হিস এখানে সর্বতেজময় বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর এখানে কোনটি সঠিক হবে আমাদের সকলেই জানা উত্তর এখানে হবে দুয়েরটা সঠিক রাজাকে বোঝানো হয়েছে মনুসংহিতায় রাজাকে সর্বতেজময় বলা হয়ে থাকে নেক্সট পনেরো নম্বর প্রশ্নটি হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা দেখো ক বয়ং ক পরোক্ষ মথ সাবই সম মেধিত জন দ্বিতীয় ক বলতে কাকে বোঝানো হয়েছে এখানে দেখো বাক্যে দুটো ক এর প্রয়োগ রয়েছে প্রথম একটা ক একটা দ্বিতীয় ক তাহলে দ্বিতীয় ক বলতে কাকে বোঝানো হয়েছে একটু ভালো করে শুনবে এখানে দেখো উত্তর হবে চারেরটা শকুন্তলা উত্তর হচ্ছে চারেরটা শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলার নাটকে দ্বিতীয় অঙ্কে আঠেরো নাম্বার শ্লোক হচ্ছে আলোচ্য শ্লোকটি এবং আলোচ্য উক্তিটির বক্তা হচ্ছেন রাজা এবং শ্রোতা হচ্ছেন বিদুষক আর প্রথম কটির দ্বারা রাজা নিজেকে বুঝিয়েছেন আর দ্বিতীয় কটির দ্বারা রাজা শকুন্তলাকে বুঝিয়েছেন তাহলে দুটো কয়ের অর্থই আমি তোমাদের জানিয়ে দিলাম নেক্সট একুশ ষোলো ষোলো নাম্বার প্রশ্নটি কি আছে একুশটি স্বর্গবিশিষ্ট বিশিষ্ট মহাকাব্যটি হল অর্থাৎ নিচে কতগুলি মহাকাব্যের নাম দেওয়া আছে তাদের মধ্যে কোন মহাকাব্যটি একুশটি স্বর্গবিশিষ্ট উত্তর কোনটি হবে উত্তর দেখো সঠিক হবে একেরটি সঠিক হয়ে যাবে জানকী হরণ কুমার দাস জানকী হরণ মহাকাব্য রচনা করেন এই মহাকাব্যটি পঁচিশটি স্বর্গবিশিষ্ট কিন্তু বর্তমান কালে একুশটি স্বর্গই পাওয়া যায় তাহলে হর মহাকাব্য পঁচিশটি স্বর্গবিশিষ্ট কিন্তু বর্তমানকালে কালে একুশটি স্বর্গই পাওয়া যায় আরও একবার তোমাদেরকে আমি অপশানগুলো থেকেও জানিয়ে রাখি দেখো অপশানে কি আছে শিশু শিশুপালপদ মহাকাব্য কতগুলি স্বর্গ বিশিষ্ট কুড়িটি স্বর্গবিশিষ্ট আবার দেখো ক্রীড়াতার্জনীয় মহাকাব্য আঠেরোটি আঠেরোটি স্বর্গ বিশিষ্ট আর ভর্তি কাব্যম হচ্ছে বাইশটি বিশিষ্ট তাহলে আমরা দেখলাম একুশটি স্বর্গ মহাকাব্য কোনটি সেটি হচ্ছে জানকীহরণ মহাকাব্য এটি কুমার দাসের রচনা নেক্সট সতেরো নাম্বার প্রশ্নটিও দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সর্বাধিক ক্ষুদ্রতম পুরাণ কোনটি সর্বাধিক ক্ষুদ্রতম পুরাণ কোনটি এখানে দেখো উত্তর হয়ে যাবে চারেরটা সঠিক কূর্ম পুরাণ পুরাণ হচ্ছে সর্বাধিক ক্ষুদ্রতম পুরাণ এই পুরাণের শ্লোক সংখ্যা নিশ্চয়ই তোমাদের জানা পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে পাঁচ হাজারটি ক্ষুদ্রতম পুরাণ হচ্ছে পুরাণ এবং পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে পাঁচ হাজার নেক্সট আঠেরো নাম্বার প্রশ্নটি হল দেবী চণ্ডীর তিনটি রূপ বর্ণনা রয়েছে কোন পুরাণে অর্থাৎ কোন পুরাণে আমরা দেবী চণ্ডীর তিনটি রূপ দেখতে পাই উত্তর কোনটি হবে উত্তর দেখো দুয়েরটা সঠিক হবে মার্কণ্ডীয় পুরাণ মার্কণ্ডীয় পুরাণের মধ্যেই আমরা দেবী চণ্ডীর তিনটি রূপ দেখতে পাই নেক্সট উনিশ নাম্বার প্রশ্নটি হলো দেখো ধাতুরূপ থেকে ধাতুর স্তু বিধি লিঙ্গ প্রথম পুরুষের এক বচনে হয় স্তুয়াত এরপর কি প্রশ্ন করা হয়েছে এই স্তুয়াতের বিকল্প রূপ কোনটি হবে স্তুয়াতের বিকল্প রূপ কোনটি হবে স্তুয়াতে বিকল্পরূপ কোনটি এখানে দেখো দুয়েরটা সঠিক হয়ে যাবে স্তুবিয়াত কিন্তু স্পেলিংটা ভালো করে দেখবে স্তু বিয়াদ দন্তস হস্যু বয়ে দীর্ঘই অন্তস্থ আকার খণ্ডত্ব বা তয় হসন্ত বয় দীর্ঘই হবে কিন্তু অপশান তিনেও আছে স্তুবিয়াত কিন্তু এখানে দেখো বয় হস্যই আছে বয় হস্যই হবে না বয় দীর্ঘই হবে দন্তঃস তয় হস্যু বয় দীর্ঘই অন্তস্থ আকার খণ্ডত্ব স্তুবিয়াত নেক্সট কুড়ি নাম্বার প্রশ্নটি হলো দুহো ধাতুর লং মধ্যম পুরুষের এক বচনের রূপ কোনটি হবে দুহো ধাতুর লং মধ্যম পুরুষের এক বচন দেখো দুহ ধাতুর লং লকারের রূপটি কীরকম হয় অধোক অ অদুহন অধোক অদুগ্ধম অদুগ্ধ অদোহম অদুহাব অদুমহ। তাহলে আমরা দেখলাম লং লকার মধ্যম পুরুষের এক বচনের রূপ কোনটি সঠিক হবে এখানে চারেরটা সঠিক হয়ে যাবে অধোক নেক্সট একুশ নাম্বার প্রশ্নটি হল মরুদ শব্দে দ্বিতীয় দ্বিবচনের রূপ কোনটি হবে মরুত শব্দে দ্বিতীয় দ্বিবচনের রূপ কোনটি হবে এখানে দেখো দুয়েরটা সঠিক হয়ে যাবে মরুতও দেখো মরুত শব্দটি হচ্ছে কারান্ত একটি পুংলিঙ্গ শব্দ এবং এটি ভূভৃত শব্দের মতো রূপ হয়ে থাকে ভূভৃত শব্দের রূপ কীরকম হয় ভূপৃত ভূভতৌ ভূভ ভূভৃতম ও তাই এখানে দেখো হয়েছে মরুতৌ ভূপৃত শব্দের মতো রূপ হয় এটি একটি পুংলিঙ্গ শব্দ নেক্সট বাইশ নম্বর প্রশ্নটি হল ধেনু শব্দে চতুর্থীর এক বচনের রূপ কোনটি হবে ধেনু শব্দে চতুর্থীর এক বচনের রূপ দেখো এখানে উত্তর হবে কোনোটিই নয় কারণ ধেনু শব্দটি হস্যুকালান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এবং চতুর্থীর এক বচনের রূপ হয়ে থাকে ধেন বই ধেন বই বা ধেনবে চতুর্থীর এক বচনের রূপ হয় ধেন বই পথ বা বে দুটো রূপটাই সঠিক হয়ে থাকে তাহলে এখানে আমরা দেখব উত্তর হয়ে যাবে কোনোটি নয় নেক্সট তেইশ নাম্বার প্রশ্নটি হলো দিধির সতী উৎপত্তি করিলে আমরা কোন ধাতু পাবো দিধির সতী উৎপত্তি করিলে কোন ধাতুটি পাব এখানে দেখো চারেরটি সঠিক হয়ে যাবে ধাতু ধৃ ধাতুর সঙ্গে সন প্রত্যয় যুক্ত করলে ধৃধাতুর সঙ্গে যদি আমরা সন প্রত্যয় যুক্ত করি তাহলে দিধির সতী বা দিধির সতী এই দুটো রূপ আমরা পেয়ে থাকি নেক্সট চব্বিশ নাম্বার প্রশ্নটি হল দেখো একটু তোমরা এই প্রশ্নটা একটু মন দিয়ে শুনবে পুনঃ পুন লিখত এক কথায় প্রকাশ করিলে কোনটি হবে দেখো এখানে উত্তর চারেরটা সঠিক হয়ে যাবে লেলিক খেতে দেখো প্রথমে আমাদের জানতে হবে পুনঃ পুনঃ লিখতি কী হয়ে থাকে পুনঃ পুনঃ লিখতি হয়ে থাকে পুনঃ পুন লিখতি হয় ক্ষতে লেলিক ক্ষতে পুনঃ পুনঃ লিখতি হয় লেলিক্ষতে এবার আমরা দেখব প্রশ্নতে আছে লিক্ষত অর্থাৎ লট মধ্যম পুরুষের দ্বিবচনের রূপ আছে তাই আমাদেরকেও লেলিক খতেটাকে লট মধ্যম পুরুষের দ্বিবচনে পরিবর্তন করতে হবে লেলিক্ষতে আত্মনিপদী ধাতু তাই আমাদেরকে লব ধাতুর মতো করতে হবে লব ধাতুর লট মধ্যম পুরুষের দ্বিবচনে হয়ে থাকে লভে থে। তাই কেন আমাদের রূপটি হয়ে গেছে লেলি খেতে তাহলে আশা করি বোঝাতে পারলাম কি করে হলো লেলি খেতে এই রকম কিন্তু পরীক্ষাতে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসবে সোজা সম্পূর্ণ যে সোজা চলে আসবে তা নয় এই ধরনের এক দুটো প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে নেক্সট পঁচিশ নাম্বার প্রশ্নটি হলো অখ্ন পরম অক্ষণ পরম সমাজবদ্ধ পদ কোনটি হবে অক্ষণ পরম সমাজবদ্ধ পদটি হবে তিনেরটা সঠিক হবে পরক্ষম অক্ষণ পরম পরক্ষম এটি হচ্ছে একটি অব্যৈভাব সমাসের উদাহরণ এটি হলোটি একটি সমাস সমাজ পরম পরম নেক্সট ছাব্বিশ নাম্বার প্রশ্নটি হলো দেখো এটা একটু মন দিয়ে শুনবে কি বোঝাচ্ছি আমি দ্রাঘিমা বিকল্প রূপ করিলে কোনটি হবে দ্রাঘিমা দেখো দীর্ঘ দীর্ঘ শব্দের সঙ্গে ইমোনিচ প্রত্যয় ইমো নিচ প্রত্যয় যুক্ত করে পুং লিঙ্গ প্রথমাবি বিভক্তির এক বচনে হয়ে থাকে দ্রাঘিমা এরপর আমরা দেখব ইমোনিচ প্রত্যয়ের বিকল্পে কোন কোন প্রত্যয় যুক্ত হয় ইমোনিচ প্রত্যয়ের বিকল্পে তল এবং প্রত্যয় যুক্ত হয়ে থাকে তল এবং তপ্রত্যয় যুক্ত হয় তাহলে আমরা যদি দীর্ঘ শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত করে কি পাব দীর্ঘতা আর দীর্ঘ শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত করে পাব দীর্ঘ তম তাহলে দাখিমা দাঘিমা এর রূপ কোনটি হবে দীর্ঘতা অথবা দীর্ঘতম এরপরে আমরা দেখব অপশানে কি সেই রকম কোনো আছে অপশানে দেখো আছে দ্রাঘিতা দ্রাঘিততম দ্রাগিতম কোনোটি নয় যেহেতু অপশানে নেই সেহেতু আমাদের উত্তর হয়ে যাবে চারেরটা সঠিক কোনোটিই নয় তাহলে বোঝা গেল ইমনিজ প্রত্যয় বিকল্পে সবসময় তল এবং তত্যয় যুক্ত হয়ে থাকে তাহলে দ্রাঘিমার বিকল্পরূপ হবে দীর্ঘতা অথবা দীর্ঘতম নেক্সট সাতাশ নাম্বার প্রশ্নটি হল কোনটি সঠিক এখানে কতগুলি প্রত্যয় দেওয়া আছে এদের মধ্যে কোনটি সঠিক আ পূর্বক ছাদি যুক্ত লব দেওয়া আছে আ ছাদ্য এটা ভুল কারণ ছাদ্য হয় না অভিপূর্বক অসযুক্ত লব দেওয়া আছে অভ্যাস্য অভ্যাস্ত হয় না এটাও ভুল বিপূর্বক ক্রিযুক্ত লভ দেওয়া আছে বিকৃত এটাও ভুল কেবলমাত্র সঠিক হচ্ছে দুয়েরটা অভিপূর্বক যুক্ত লভ হয়ে থাকে অধ্যাপ্য অধিপূর্বক যুক্ত লভ অধ্যাপ্য এটাই সঠিক তাই দুয়েরটাই হয়ে যাবে এখানে উত্তর নেক্সট দেখো একটা অশুদ্ধি সংশোধন দেওয়া আছে আঠাশ নম্বরে মহারাজ ত্রয় কন্যা মহারাজ ত্রয় কন্যা অসদ্দি সংশোধন করিলে কি হবে দেখো এখানে উত্তর কোনটি হবে উত্তর এখানে সঠিক হয়ে যাবে মহারাজস্ব তৃসহকন্যা অর্থাৎ এখানে দুয়েরটা সঠিক হয়ে যাবে মহারাজস্ব কন্যা। কেন হল মহার সঙ্গে যখন রাজা সমাস করবে তখন সেটা নর শব্দের মতো রূপ হবে আর নর শব্দের ষষ্ঠীর এক বছরে হয় নরস্য তাই এখানে হয়েছে মহারাজস্ব এরপর আমরা দেখব কন্যাটা হচ্ছে বিশেষ্য এবং কন্যার বিশেষণ হচ্ছে তিস্র কতগুলি কন্যা তিনজন কন্যা তাই কন্যা যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ তাই আমাদেরকেও কিন্তু এখানে তিনের স্ত্রীলিঙ্গের রূপটি পোষাতে হবে স্ত্রীলিঙ্গে হয়ে থাকে তিস্র যেহেতু কন্যা শব্দটি স্ত্রীলিঙ্গ তাই আমাদেরকেও এখানে স্ত্রীলিঙ্গের ফর্মটাই বসাতে হয়েছে তাহলে এখানে দুটো পদ ভুল ছিল একটা হচ্ছে মহারাজস্ব একটা হচ্ছে ত্রয় তাহলে উত্তর দুয়েরটা সঠিক হলো মহারাজস্ব তিস্র কন্যা নেক্সট উনত্রিশ নাম্বার প্রশ্নটি হল ওই সম অব্যয়টির বাংলা অর্থ কী ওই সম অব্যয়টির বাংলা অর্থ আমাদের প্রত্যেকেরই জানা উত্তরটা হচ্ছে দুয়েটটা সঠিক হবে ওই সম অর্থাৎ এই বছর নেক্সট তিরিশ নাম্বার প্রশ্নটি দেখো পৃথু যুক্ত ইয়সুন করলে কি হয় পৃথু যুক্ত ইয়সুন করলে এক একটা সঠিক হয়ে যাবে প্রথিয়স প্রথিয়স পৃথু এ শব্দের সঙ্গে ইয়সুন প্রত্যয় যুক্ত করলে হয়ে থাকে প্রথিয়স নেক্সট একত্রিশ নাম্বার প্রশ্নটি হলো কারক থেকে দেখো জগত কর্তা এখানে জগত পদটিতে যে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে সেটা কোন সূত্রানুসারে বিধায়কম সূত্রমস্তি অর্থাৎ কোন সূত্রানুসারে জগত পদে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে এখানে দেখো উত্তর হয়ে যাবে চারেকটা সঠিক হয়ে যাবে কর্তৃকর্মণ কৃতি কর্তৃ কর্মণ কৃতি সূত্রানুসারে কৃদন্ত পদের যোগ এখানে দেখতে পাচ্ছ কৃদন্ত পদের যোগ রয়েছে কৃদন্ত পদের যোগ থাকার জন্যই জগত পদে কর্তায় ষষ্ঠী যুক্ত হয়েছে তাহলে কর্তৃ কর্মণ কৃতি সূত্রানুসারে কৃদন্ত পদের যোগ থাকার জন্যই জগত পদে কর্তায় ষষ্ঠী যুক্ত হয়েছে নেক্সট বত্রিশ নাম্বার প্রশ্নটি হলো তিলেশু তৈলাম অত্র আধার অস্থি অর্থাৎ তিলেশু তৈলাম বাক্যটিতে কোন আধারের প্রয়োগ হয়েছে এখানে দেখো অপশান আছে ঔপশ্লেষিক বৈষয়িক অভিব্যাপক কৌপিন এখানে উত্তর কোনটি হবে উত্তর তিনেরটা সঠিক হবে অভিব্যাপক আধার আমরা জানি যে আধার কয় প্রকারের আধার হচ্ছে তিন প্রকারের কি কি ঐকদেশিক আধার অভিব্যাপক আধার এবং বৈষয়িক আধার এখানে দেখো বলা আছে তিলে তৈলাম অর্থাৎ সমস্ত তিলেই কিন্তু তেল আছে তাই এটি হচ্ছে একটি অভিব্যাপক আধারের উদাহরণ নেক্সট তেত্রিশ নাম্বার প্রশ্নটি হল সূর্যস্ব মানুষী স্ত্রী আচ্ছা সূর্যের মানবী স্ত্রীকে কি বলা হয়ে থাকে উত্তর হবে তিনেরটা সঠিক সুরি সূর্যস্ব মানবী স্ত্রী সুরি নেক্সট চৌত্রিশ নাম্বার প্রশ্নটি দেখো একটা শ্লোকের সন্ধি যদ উত্তিষ্ট বর্ণে ফনী ফলম এটা শকুন্তলা থেকে লাইনটা তুলে দেওয়া হয়েছে রেখাঙ্কিত পদটি বিচ্ছেদ করতে হবে অর্থাৎ যদ উত্তিষ্টতি এটিকে বিচ্ছেদ করতে হবে উত্তর এখানে কোনটি সঠিক হবে উত্তর দেখো একেরটা সঠিক হবে যুক্ত উত্তিষ্ট কেন হলো না ত এর সঙ্গে স্বরবর্ণ যদি সন্ধি হয়ে থাকে তাহলে ত এর তৃতীয় বর্ণের আদেশ হয়ে থাকে আমরা জানি তয়ের তৃতীয় বর্ণ কি ত থ দ তাহলে এখানে দয়ের আদেশ হয়েছে দেখতে পাচ্ছ যদুতিষ্টতি তাহলে যত যুক্ত ইস হয়ে থাকে যদুতিষ্ঠতি কারণ তয়ের সঙ্গে স্বরবর্ণ বর্ণ করলে তয়ে তৃতীয় বর্ণের আদেশ হয় আর আমরা জানি তয়ের তৃতীয় বর্ণ হচ্ছে দ তাহলে এখানে একের অপশানটি সঠিক হয়ে যাচ্ছে নেক্সট পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নটি কী আছে দেখো একটা সমাজ দিয়েছে এবং আজকের ভিডিওর এটা লাস্ট প্রশ্ন বিগতা নাসিকা অশ্ব সমাজবদ্ধ পদটি হবে বিগতা নাসিকা অশ্ব এখানে সমাজবদ্ধ পদ কোনটি হবে বিনশ বিগ্র বিগ্রা এবং এক ও দুই উভয় এখানে দেখো চারেকটাই সঠিক হয়ে যাবে এক এবং দুই উভয়ই হচ্ছে সঠিক অর্থাৎ বিগতা নাসিকা অশ্ব সমাজবদ্ধ পথ করলে তিনটি রূপ হয়ে থাকে কি কি একটা হয় বিনশ একটা হয় বিগ্রহ আর আরেকটা হবে বৃক্ষ বয়স্বী ক্ষয়ে জফলা বৃক্ষ তাহলে এটি কিন্তু কোন সমাসের উদাহরণ এটি হচ্ছে বহু সমাসের উদাহরণ তাহলে আজ আমি এই পঁয়ত্রিশটি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করলাম আমার বোঝানো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং আমার বোঝানোতে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি নেক্সট ভিডিওতে সেটা আবার ভালো করে আলোচনা করে দেব তাহলে দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এইটুকুই